সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আমাদের দেশটিতে। ইতিমধ্যে হেফাজতে ইসলামের সহিংস ঘটনায় একাধিক নিহত এবং আহতের ঘটনা ঘটেছে এবং তারই পরিপ্রেক্ষিতে রোববার সারা দেশে হরতাল আহ্বান করেছে তারা। এর বাইরে নয় আমাদের পূর্ণভূমি সিলেটও। তবে সিলেটে হরতাল মোকাবিলায় ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই বিষয়টি তুলে ধরব আপনাদের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আরও একটি অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতা ঠেকাতে সিলেটে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি রোববার মাঠে থাকবে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, এছাড়া নগরীতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন। মহানগর পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ, র্যাব ও নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে। মোদীর সফরের বিরোধিতা করে শনিবার হেফাজত দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক বাংচুর ও তাণ্ডব চালায় ধর্মভিত্তিক এই সংগঠনটি। বিক্ষোভ ঠেকাতে চট্টগ্রামে পুলিশের গুলিতে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়াতে এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন দুটি পৃথক ঘটনায়। এ ঘটনায় রোববার সারা দেশে হরতাল কর্মসূচির ডাক দিয়েছে হেফাজত। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম বিএম আশরাফুল্লাহ তাহের যেটি জানিয়েছেন, হরতালের নামে যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রোববার হরতালের দিন নগরের মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নেবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, আর্মড ব্যাটালিয়ানও মাঠে থাকবে। মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পুলিশ সবসময় সতর্ক থাকবে। তিনি বলেন, পুলিশের পাশাপাশি র্যাবও রোববার মাঠে তৎপর থাকবে। এছাড়া নাশকতা এড়াতে বিজিবিও নিয়োজিত করা হয়েছে। হরতালের নামে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা সহ্য করা হবে না। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শ্যামলা বিবা অর্ণব বলেন, নাশকতা এড়াতে মহানগরের ৬টি থানা এলাকায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে। এছাড়া জেলার প্রতিটি থানা এলাকায় ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে। হরতালে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনগত নির্দেশনা দেবেন তারা। শনিবার সকাল থেকেই মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা এলাকায় ১ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। রবিবার পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন। সিলেট মহানগর পুলিশের একটি স্মারকের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম কাজী এমদাদুল ইসলাম। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন কোতোয়ালি থানা এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি শবনম শারমিন, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি থানা এলাকায় সিনিয়র সহকারী কমিশনার খন্দকার মুদাসির বিন আলী, ইয়ারপুর থানা এলাকায় সহকারী কমিশনার হাসিবুর রহমান, জালালাবাদ থানা এলাকায় সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রায়হান কবির, দক্ষিণ সুরমা থানা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হক ও মোগলাবাজার থানা এলাকায় সহকারী কমিশনার ফারজান আক্তার মিতা। এদিকে হরতালের সমর্থনে শনিবার বিকেলেও নগরীতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। এ সময় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবং সেই সাথে ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।